দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, কথা ঠিক না বেটে? দোয়া করেন আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট দেশ, ছোট্ট একটা দেশ আমার এই বাংলাদেশ, শস্য শ্যামলা লাল সবুজের পতাকা। এই দেশে খাবারের অভাব, মানুষের পয়সার অভাব, বাসস্থানের অভাব। এই ছোট্ট দেশে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, এই কষ্ট আমরা কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, কেমন আল্লাহ আমাদের সবারকে এই দেশটাকে শান্ত করে দেন। আল্লাহ সবাইকে আপনি হেদায়ত নসিব করেন। আল্লাহ আমার এই বাংলা মা কেমলা আপনি রহমতের বারিশ দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন। যে যা দাবি দোয়া করে আল্লাহ সবার দাবি আপনি পুরা করে দেন। জোরে কানে আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকায় থাকবেন। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক না বেটে? বিভিন্ন দলের সভাপতি আছে না নাই? এই আস্তে কথা কইলে কিন্তু লুলা হইয়া মরবে। সব জায়গায় লাফালাফি, কুদাকুদি, ফালাফালি, লাঠি সোটানো, ওরে ধাবা দাবি, হ্যানাইলে মদনের মতো হয়ে যান। এখানেও সেরকম হুসাইনের উত্তরসরে যখন হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত বদবখত কমিনা ইয়াজিদের সামনে মাথা নত করে নাই, ইবনে জিয়াদের সামনে মাথা নত করে নাই, বরঞ্চ তিন দিন পর্যন্ত খাবার অনাহারে কেঁদেছে, পানির অনাহারে পিপাসায় কাতরাইছে, ইয়াজিদ বাহিনীর সামনে ইবনে জিয়াদের সামনে মাথা নত করে নাই। তাহলে হুসাইনের উত্তরসূরি যদি আপনি হয়ে থাকেন, আওয়াজ যদি আসতে দেন, তাহলে বোঝা যাবে আপনি হুসাইনের উত্তরসূরি না, ইয়াজিদের খালতো ভাই, মামাতো ভাই হবেন কোন একটা কিছু। অতএব একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, হুসাইনের উত্তরসূরি হয়ে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবো এই মুসলমান, ঠিক না বেটে? আমরা চলে যাব, আমাদের আওলাদ ফারজান হুসাইনের উত্তরসূরি কেয়ামত পর্যন্ত থাকবে। কি থাকবে কি থাকবে না? যদি আহলে বায়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, হাসানের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, ওরে দাঁত ভাঙা জবাব দিব, জুতা দিয়ে রাজি আসি না নাই? কে কে রাজি আসো আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। মারহাবা বলেন। আমি বলছিলাম এই জায়গাটা কিন্তু পুরা করতে, এত খালি জায়গা রেখে, অথবা সিয়ারে যারা বসছেন সামনে আগায় আসেন, আপনারা তো আপার ক্লাস আমি বুঝতে পারছি, সিয়ারে যারা বসছেন সামনে আসেন, একবারে কোনো ফাঁক থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি একটা তাকবীর দিই, এই যে দুলা ভাইরা এদিকে আসেন, ওই সিন্নি দেওয়ার সময় ভিতরে ডুববেন, বাইরে কে দুলুলা বানা হেলাম একবারে কয়ে দিচ্ছে, এমনি মাথা মুটা গরম, এমনি এমনি যে পিটে পিটি শুরু হয়েছে, এই ঢুকো টেরে না, কিন্তু ফিসে যাবো তাড়াতাড়ি বহ, নাহলে সিন্নির সময় ঢুকলে কিন্তু অসুবিধা আছে, আমি কিন্তু দেখবো সবকিছু। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহ যদি হাসান হুসাইনকে ভালোবেসে থাকে, আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, জোর করে আমিন। আমি ধন্যবাদ জানাই এই শোহাদায় কারবালা কর্তৃক আয়োজিত 10ই মহররম, আজকে 17ই জুলাই 2024-এর এই মাহফিল কমিটি বৃন্দদেরকে, যারা আজকে এমন একটা পবিত্র দিনে আজকে ওয়াজের আয়োজন করেছেন, যেই দিনের প্রশংসা যদি আমি সারা রাত্র করি শেষ করা যাবে না। এই দিনের দাম শুধু হুসাইন শহীদ হয়েছে এই জন্য নয়, এই দিনের দাম, 10ই মহররমের দাম এই দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগেও আল্লাহর কাছে ছিল। আরো জোরে বলেন, আল্লাহ আসলে কারিশমা বোঝা যায় না। 10ই মহররম আমার আল্লাহর কাছে হুসাইনকে
শাহাদাতের সুদা পান করাইয়া কিয়ামত পর্যন্ত এই দিনটাকে আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিলেন। এর দ্বারা বোঝা যায় এই দিনটা যেরকম আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর প্রিয় মানুষটাকে এই দিনেই শহীদ করে আল্লাহ প্রমাণ করে দিলেন, সারা জীবন তোরা এই মানুষটার জন্য কাঁদবি, কারণ তোদের জান্নাতের সভাপতি যিনি তার কথা মনে করবি আর দশই মুহররমে কাঁদবি। ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। রাত বেশি সময় করব না, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, কথা ঠিক না বেটি? দোয়া করেন আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট দেশ, ছোট্ট একটা দেশ আমার এই বাংলাদেশ, শস্য শ্যামলা লাল সবুজের পতাকা। এই দেশে খাবারের অভাব, মানুষের পয়সার অভাব, বাসস্থানের অভাব। এই ছোট্ট দেশে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, এই কষ্ট আমরা কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, কেমন আল্লাহ আমাদের সবারকে এই দেশটাকে শান্ত করে দেন, আল্লাহ সবাইকে আপনি হেদায়ত নসিব করেন, আল্লাহ আমার এই বাংলা মা কেমলা আপনি রহমতের বারিশ দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন, সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন, যে যা দাবি দোবা করে আল্লাহ সবার দাবি আপনি পুরো করে দেন। জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকায় থাকবেন, এই জমিনের মালিককে ওই আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমি তোমাদেরকে পৃথিবী আসমান জমিন বানানোর পরে আমি বারো মাসে বছর নির্ধারণ করেছি। কে বলেছেন? ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান, ইতনা আশারা, ইতনা মানে দুই, আশারা মানে দশ, বারো মাসে, শাহরান মানে মাস। আমি বারো মাসে বছরকে নির্ধারণ করেছি, কথাটা কে বলেছেন? মনে রাখবেন, জানুয়ারি ফেব্রুয়ারি এটা মনে রাখা আপনার জন্য ফরজ না, কিন্তু আরবি বছরের হিসাব রাখা এটা ফরজে কে পায়। যদি নারায়ণগঞ্জের একজন মানুষও বারো মাসের তারিখ, দিন তারিখ ঠিক না রাখে, আপনি জানেন আরবি মাস যদি কোনো ইমাম সাহেব হিসাব না রাখে, এক মহল্লার ভিতরে যদি একজন অন্তত মনে না রাখে বারো মাস দিন নির্ধারণ না করে, ওই এলাকায় গজব আসবে। কারণ আরবি বছরের মাস এটা আল্লাহর ওয়ার্ডার হিসাব রাখা, কথা বলেন না কেন? এটা ফরজে কেফায়, এটা মনে রাখা, এটা হিসাব। জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ আপনি মনে না রাখলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকাদা, জিলহাজ্জা, মুহররম, এই বারো মাস অন্তত পুরা এই গলা চিপার মধ্যে একজনের হলো মনে রাখতে হবে, তা নাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে। আপনি জানেন আরবি মাস কত সিরিয়াস আল্লাহর কাছে? হালাকে মহরম আসে, এই আশুরার কিছু পাগল আছে আল্লাহর ওলিরা, হুসাইনকে জানে চাইতে বেশি ভালোবাসে, হুসাইনের নানাকে জানে চাইতে বেশি ভালোবাসে, আল্লাহকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে, খালি মহরম রেই মনে রাখে, রমজান মাস মনে রাখে, শাবান মাস মনে রাখে, বাকি আট মাস গোল লাগে গেছে, কথা কর না কে? হালাকে আরো আট মাস তোমার মনে রাখা ফরজে কে পায়? আমি না ফতোয়া জিজ্ঞেস করবা তোমার মসজিদ ইমামের কাছে, কারণ অন্তত একটা মহল্লায় একজন মানুষের মনে রাখতে হবে বারোটা মাস, এটা ফরজে কে পায়? কারণ এই চাঁদের পরে ভিত্তি করে আপনার আমার ইবাদত, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন রোজা দেখ, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে, তাহলে কি ফরজ না এটা? এ আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা, আমি কইছি না লুলো হয়ে মরবা?
চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ভাঙবা, ঈদ করবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর কথা বিশ্ব নবী বলেছেন। তাহলে কি চাঁদ যদি আপনি হিসাব না রাখেন কইতে ইবাদত করবেন? চান্দু চাচা, জিলহজ মাস কবে শেষ হয়েছে? মহরম 10 তারিখ কবে নির্ধারণ করবেন আপনি? হালাকে মহরমের 10 তারিখ সম্পর্কে বিশ্ব নবী বলেন, আসিয়াম বাদর রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে মহরমের 10 তারিখ রোজা রাখা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আফজালুস সিয়াম বাদর রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফজালুস সিয়াম, আল্লাহর কাছে ওই রোজাটা সবচেয়ে দামি রমজানের পরে। আজকের রোজাটা চলে গেছে, আজকে যারা রোজা ছিলেন আমাদের মত আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের ইমাম সাহেব বুজুর্গ মানুষ উনি ছিলেন, আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হাবিব সাহেব বুজুর্গ ছিলেন, আপনারা অনেকে ছিলেন, ছিলেন না? হ্যাঁ, ও রোজার কথা বলে গোসাই যান গা কাসিমের মতো, আর বিরিয়ানির পোটলার কথা বলে তখন মন তায়। হালাকে আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম, কারণ এই মাসটা হলো আমার আল্লাহর কাছে আল্লাহর মাস। মারহাবা বললেন না? আমি এই মাসের কিছু প্রশংসা করেই, ট্রেন আসতেছে ভাই, ট্রেন আসলে খবরদার দাদা ভাইরা, ট্রেন যদি আসে বাস একবার দুইবার বাসি দিবেন আমার ভাইদেরকে, ট্রেন আসলে খবরদার কোনো ডিস্টার্ব করবেন না, একটা লোকের অ্যাক্সিডেন্ট ঘটলে পুরো জীবনের জন্য মাহফিলটা নষ্ট হয়ে যাবে, আর মাহফিল করতে দেবে না সরকার। অতএব আপনারা এই দায়ভার কোন কমিটি নিবে না, আপনারা ট্রেনে আসলে সিস্টেম করে দেবেন আমার ভাইদের, কোন একটা লোক যেন ট্রেন লাইনে না থাকে, আল্লাহ সবাইকে কবুল করেন, জোর করে আমিন। ট্রেন যখন যাবে আমরা একটু মাওলার জিকির করব ইনশা, এর ভিতর কথা শুনতে থাকি। শুনেন, এই পৃথিবী বানাইবার কোটি কোটি বছর আগে এই মহরমের চাঁদের দাম আল্লাহর কাছে ছিল। দেখেন, এক এক করে আমি বর্ণনা করে আমি এক একটা প্রশংসা করবো এই মাসের, আপনি আল্লাহ আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? হ্যাঁ, খবরদার কোন আলেমকে গালি দিবে না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, বাংলাদেশ এখন সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে ইমাম মুয়াজ্জিন খাদেম। তবে আপনাদের এলাকায় শুনছি আলহামদুলিল্লাহ ইমামদেরকে অনেক সম্মান করে, নাম করা এই ওয়াজ কমিটি অনেক সম্মান করে, এরা ইমামদের সাথে পরামর্শ করে ওয়াজের আয়োজন করে, আলেমদেরকে তারা তাআজিম করে। আমি আল্লাহর কসম করে বলছি, কোন ওসিলায় যদি মাপ না পান দুনিয়া থাকতে পারবেন না ভাই। আমার একটা মামাতো ভাই বিয়া করছে, মাত্র 3 বছর হয়েছে, সন্তান হয় না এখনো, কেবল বউটা প্রেগনেন্ট, এই গত পরশু দিন মারা গেছে, 4 মাসের গর্ভ বউটা, এই লিভার এমন পচা পচছে জানেও না। ও ঢাকায় বড় একজন ব্যবসায়ী আমার গোপালগঞ্জে, আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, হঠাৎ করে আমার কানে খবর আইছে রাত 12টার সময়, ভাই মারা গেছে আরি। আমি কই কস কি, যারে হইতে দেখলাম, কই চলে গেছে, ন্যায় কে, রাখে কে? ভাই দুনিয়া থাকার জায়গা না দাদা ভাই, তোকে দুটা পাও ধরে যায়। এই যুবক ভাইরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিস না ভাই, এই যে বাবার মতো অনেক মুরব্বী আছে, তাকে সামনে দাঁড়ায় দাঁড়ায় রেল স্টেশন দাঁড়ায় তুই গাঞ্জার পুটলা বানাস আর বেয়াদবি করস, ইয়াবা খাস আর মুরব্বীকে গালি দেস, তুই কি জানস এই মুরব্বী যদি একটা বার মাওলায় কারিমের কাছে বর দোয়া দেয় তুই শেষ, কথা কর না কেন? তোর বাপ মা যদি একবার বর দোয়া দিয়ে দেয় মহরমে তুই শেষ, কোনদিন মা বাবার মনে কষ্ট দিস না। আমি ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইয়া, মা কি জিনিস এই বুকটা ভাইরা দেখ, চাকু দিয়া দেখতে পারবি 3টা দাগ পড়ে রয়েছে, মায়ের জন্য কত কষ্ট, মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? এই মাসুম মসজিদ দেখাইছে, 2 তলা কমপ্লিট করছি, কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তোদের এই ওয়াজের রক্ত পানি করা পয়সা দিয়ে তোমার সমালোচনা কোন বক্তারা টাকা নিয়ে কি করে দেখে আসবা কেরানীগঞ্জ? এই তো তোমাকে নদীটা পার হইলি তো কেরানীগঞ্জ,
দেখে আসবা কেরানীগঞ্জ কদম তুলি চৌরাস্তায় ইলিয়াস রহমান জিহাদি শুধু বাড়ি গাড়ি করে নাই, জান্নাতের বাড়িও একটা মসজিদ আল্লাহ মারে দেবা নাই, দেখবা বিশাল বড় ইসে লেখা আছে মসজিদে বাইতুর রহমান, এখানে লেখে নাই মসজিদে ইলিয়াস রহমান, মসজিদে বাইতুর রহমান মানে কি আল্লাহর ঘর, জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়া, কাউকে বলি নাই স্যার না পয়সা মারে দেন, এই পর্যন্ত 4,00,000,000 টাকা খরচ করছি, তোমাদের মতে এই মানুষের মাহফিলের টাকা দিয়া রক্ত পানি করা পয়সা দিয়া বাড়ি বেইছে, কেরানীগঞ্জের দুইটা বাড়ি বেইছে আল্লাহর একটা ঘর করছে জান্নাতের। এই মাসুমেরকে জিজ্ঞাসা করে দেখে আসবা কত সুন্দর মসজিদ করছি, তোমরা তো সারা গোষ্ঠী কমিটি মিলে তারপরে এই ডুব করছো, তোমাদের মতো মানুষের গরিবের টাকা দিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে করি নাই, করার তৌফিক আল্লাহ দিছে তাই করছি। তোমরা যে আজকে ইলিয়াস রহমান জিহাদির কথা কান দেয় এমন এমন না, আমার মা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়াত করে গেছিল হুসাইনের মতো, বাবা ইলিয়াস যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ মানসা করিস, করছি কেরানীগঞ্জ দেখে আসবা। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে আলহামদুলিল্লাহ বলে বরিশাল আমতুলি বাড়ি কই, এখানে বরিশাল অনেক ভাই আছেন না দাদা ভাইরা, বরিশাল আমতুলি বাড়ি আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে, আমার মসজিদ মাদ্রাসা আমার বাড়ির মাঝখানে একটা জায়গা আছে খালি, এখানে একটা ছেলে আসরে পরে খেলাধুলা করে, খেলে না আপনার এখানে, খেলে নাই মাঠে মাদ্রাসার ছেলেরা খেলে না, ক্রিকেট খেলতেছে, তা আমি আবার মাঝে মাঝে আমার বাড়ি আর মাঠ একসাথে মসজিদ মাদ্রাসা, তো জানালা দিয়ে তাকায় তাকায় দেখি ওরা কি করে, তো দেখলাম ক্রিকেট খেলতেছে আসরে পরে, বিশ্বাস করেন ভাই আসরে পরে খেলতেছে বৃহস্পতিবার, একটা অটো রিক্সার ড্রাইভার ঠিক মাগরিবের মাত্র 20-25 মিনিট আগে বৃহস্পতিবার দৌড়ে অটো রিক্সাটা চালায় আইছে, অটো রিক্সাটা মালসা মসজিদের সামনে রাইখে যখন বাপ নামছে ছেলেরা দৌড়ে এসে আব্বার কোলে উঠছে, শরীরে কিন্তু কাদা মাদা ঘাম দিয়ে ভরা আমার চোখের সামনে, দৌড়ে এসে ওই অটো রিক্সাওয়ালার কোলের মধ্যে বইয়া কে আব্বু তুমি দেরি করলে আরো আগে যাইতাম বাইতে, পাশের দোকানের থেকে বাপ আমার চিপস কিনে দাও, আর একটা ছেলে বলতেছে ভাই তুই তুই যাবি তোর কাপড় চোপড় নিয়ে যাবি না, ও কাপড় চোপড় বাস করে পলিত ব্যাগে ভরিয়া কই আবার শনিবারে আয়া পড়িস ভাই, তো ও আবার ওরে কইতাছে তুই যাবি না, আমার তো যাবার জায়গা নাই, দুজন হেপসখানায় বলে কয়েকদিন আগে আমার মাদ্রাসার ছেলেদেরকে 2 ক্যারেট আম দিছে ভাই, একজনে রাজশাহী থেকে পাঠাইছে, ওই ছেলেটারে যখন 2টা আম দিছে বিশ্বাস করেন ফেসবুকে দেখেন আমি সারছি, ওই আম দুটো যখন হাতে দিছি আমার দেখছে হারিস, কারণ ওই আম 2টো এই বছর আর প্রথম আম, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে আমার নবী ছিল ইয়াতিম, আজকে জয়নাল আব্দিন ইয়াতিম, জয়নাল আব্দিন মাত্র বাবা, কেউ বলেন 10 বছর কেউ বলেন 11 বছর, নাবালিক অবস্থায় জয়নাল আব্দিন এতিম হয়ে গেল গো, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জয়নাল আব্দিনকে জিজ্ঞেস করে তোমারে তো আমি হাসতে দেখি না, বারবার বলে আপনি কি দেখছেন আপনার বাবার এইভাবে বেয়াদবি করতে, শিমুর আমার বাবার মাথা গুলারে ফুটবল খেলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কোনোদিন কথা বলে নাই, নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে নেক্সটে যারা মারা গেছি তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস 100 উপরে হায়াত পাইছে বাবা,
কেউ বলে 112 বছর হায়াত পাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস জয়নাল আবদিনকে বারবার কোলের মধ্যে নিয়ে আদর করতেন আর সুমা দিতেন আর বলতেন এতিম শহীদের সন্তান বাবা আমি আপনাদের সামনে একটা কথা অনুরোধ করিয়া যাই, এই গভীর রাত্রে রাত এখন 12টা বাজে, এই দীর্ঘ সময় আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, হুসাইনের নানার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলো আছে না নাই? যদি হুসাইনের নানার সাথে যাইতে চাও আমিও কয়েকটা ওসিয়াত করে যাব। এক নাম্বার ওসিয়াত, হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত এক উক্ত নামাজ কামাই দেয় নাই। শিমর যখন তারা শহীদ করে দিবে মাত্র 2 মিনিট, শিমর যখন শহীদ করে দিবে তখন হুসাইন বলে আমি নামাজটা পড়ে লই, অসুস্থ অবস্থায় বসে বসে নামাজ আদায় করছে। হুসাইনের পাগল তোমরা, হাই হুসাইন বলো, হুসাইনের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন, নামান হাত। 2 নম্বরে যেই কাজটা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত হুসাইন কোন দুরাচার মুনাফেক বদমাইশের সাথে আপোষ করে নাই। কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যেই নাস্তিক গুলো আছে তাদের সাথে আমাদের কোন আপোষ নাই। কে কে রাজি আছে বলে আল্লাহকে হাত তুলে দেখায় দাও, আল্লাহ হাত গুলা কবুল করো। 3 নম্বরে আমার সাথে ওয়াদা দিতে হবে, যাদের বাবা মা আছে জীবনে বেয়াদবি করবে না। রাজি আছো? রাজি আছো? মা বাবার সাথে বেয়াদবি করবে না তো? মাঝে মাঝে মায়ের হাতটা বুকের মধ্যে নিয়ে সুমা দিবা, মাঝে মাঝে বাবার কপালে একটা সুমা করে দিও, যদি তাও না পারো বাবার একটা সালাম দিও, কলেজে যাইবার সময় বাবার একটা সালাম দিও। তোমাদের বাড়ি অনেকের বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, কত জায়গায় কারো বাড়ি, ফরিদপুর, চাঁদপুর। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখন আসবা বাড়ির থেকে বাবার একটা সালাম দিয়ে আসবা, মার কাছ থেকে বলে আসবা। এর বিনিময়ে কি পাইবা জানো? ওই যে মা যে বলছে বাবা যাও ভালো থাইকো, এই যে ভালো যে থাইকো বলে দিছে না, দুনিয়ায় কবরে যাইও ভালো থাকবে। আর যদি মা বেজার হইয়া কইয়েই ফেলে তুই আমার কাছে কয়ে গেলি না বোর কাছে কয়ে গেলি, তোর মরণ টেরেনের নিচে হইল, তোর মরণ হবে কেরেন বাস ভাঙ্গা, তোর মরণ হবে সাদের তা পইরা, কথা কর না কেন? মা বাবার কুলাঙ্গার সন্তান কোনোদিন শহীদ হইতে পারে না, জান্নাতে হতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? হুসাইন যেরকম তার বাবার পাগল ছিল, নানার পাগল ছিল, আমরাও বাবা মায়ের পাগল থাকব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়ের পাগল থাকবো না বউর পাগল থাকবো? অনেক যুবক এখানে আছে বউর কথা মায়ের ঘরে তে বাইর করে দেয়, বউর কথায় বাবার আলাদা করে দেয়, তুই জাহান্নামী, 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 জাহান্নামী। বাবা মায়ের কথায় বউরে বাইর করে দিবি, কিন্তু বউর কথায় বাবা মায়ের বাইর করে দিবি না। কারণ বউ হলো 3 কথার মালপানি, আজকে ছাইরা দিবি কালকে বিয়ে করে নিয়ে আসবি, তোর জন্য জায়েজ। তালাকের পরে শোক পালন করা কোন সুন্নাত না, মরার পরে শোক পালন করা 40 দিন সুন্নাত। এখন ছাড়বি 40 মিনিট পরে বিয়ে করবি, অথবা ওইটা থাকতে আরো 3টা করবি, কিন্তু খবরদার মা বাপরে কোনোদিন তালাক দিবি না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবি তো ভাই? পারবি? আমি তোদের কাছে একটা অনুরোধ করে যাই, এই গলাসিবা এলাকার যুবক আছে না, আসো। হ্যাঁ, আজকে যদি দুনিয়া আল্লাহ বানায় থাকে, আজকে যদি দুনিয়া আল্লাহ খতম করার অর্ডার দিয়ে থাকে, আজকে যদি কিয়ামতের মাঠ কায়েম করে থাকে, আজকের দিনে আল্লাহ যদি এতগুলা ফজিলত আজকের দিনে রেখে থাকে, কোন কোন যুবক আসো আজকের দোয়াটা আসমানে নিয়ে যাবে। রাজি আসো না? আজকের দোয়াটা আসমানে যাও, চাও না? নামাও হাত, হাত তুলতে বলবো না, তোমারে নিজের দাঁড়াইতে বলবো। এখানে বাপও আছো, ছেলেও আছো, তোর সাইতে সৌভাগ্যবান আজকে এই মাঠে কেউ নাই। এখন যাদেরকে আমলটা করতে বলবো,
যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, এই গলা চিপার যুবক অথবা যে এলাকার আছে বাপরে নিয়ে ভাড়া থাকো, এরকম কোন যুবক আছো যে তোমার বাপ আছে অথবা তোমার বড় ভাই আছে এই মাঠের মধ্যে? বাপ নাই, বাপ কবরে, বড় ভাই আছে, এমন কে কে আছে? দাঁড়াও তো, কে কে আছো তার বাপ এই মাঠের মধ্যে আছে? দুই বাপ বেটা একসাথে আছো অথবা দুই মার দুই ভাই মার পেটের ভাই একসাথে অসন্তোষ বসে বসে? দাঁড়াও, ভাড়া থাকো অথবা বাড়িওয়ালা কে আছো? দাঁড়াও, হাসবি না, শুধু কান্নার বন্যা বয়াবি আজকে দশই মহা।